এই বাস্তব জগতে যখন দেখবেন আপনাদের বাড়ির ছোট্ট ছেলেটা স্কুল থেকে বাড়ি ফিরছে, দূর থেকে কি ডাকতে ডাকতে আসে, তাকে ডাকতে ডাকতে আসে মা, মা বলে ডাকতে ডাকতে আসে। বাহ, যখন খেলার মাঠ থেকে বাড়ির পথে আসে তখন বাড়ির কিছুটা দূরে এসে মা বলে ডেকে ওঠে, কিন্তু বাবা বলে ডাকে না কেন? কেন বাবা বলে ডাকে না? এই প্রশ্ন আজকে আমরা স্বয়ং ভগবান কৃষ্ণকে করব। দয়াময় তুমি তো ভগবান, তুমিও কেন আজকে তুমি মা বলে ডেকে উঠলে? ভগবান উত্তর দিচ্ছে কি জানো, জানো জানো, এই জগতে মায়ের মতো এত আপন পৃথিবীতে কেউ নেই। যতজন তোমাকে ভালোবেসেছে, যতজন তোমাকে সোহাগ করেছে, স্নেহ করেছে, মায়ের মতো এত আপন জন কেউ নেই। তোমাকে জন্ম দিতে গিয়ে, তোমাকে পৃথিবীতে নিয়ে আসতে গিয়ে একজন মা যে কষ্ট করে দুঃখ পায়, এমন কষ্ট দুঃখ পৃথিবীতে কেউ কোনোদিন তোমার জন্য সহ্য করবে না। তাই ভগবান কৃষ্ণচন্দ্র এখানে আমাদের শিক্ষা দিচ্ছে, জানো ভক্তমণ্ডলী, এই জগতে তোমরা কোনোদিন মাকে কাঁদিও না, মা কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না, বাবাকে কাঁদিয়ে কোনোদিন কেউ মহৎ হতে পারেনি আজ পর্যন্ত। আজ পর্যন্ত যত মানুষ মহান হয়েছে তাদের দিকে তাকাও, তারা মাকে কত শ্রদ্ধা করত, ভালোবাসত, স্নেহ করত। একদিন সবাই তোমাকে ভুলে যাবে, কিন্তু মা, মা কোনোদিন সন্তানকে ভুলে না গো। এই জগতে অনেক সন্তান পিতামাতাকে খেতে দেয় না, দুবেলা দুমুঠো আহার তুলে দেয় না, ডাক্তারের কাছে নিয়ে যায় না, কিন্তু তবুও মা কোনোদিন সন্তানের অমঙ্গল কামনা করে না। খেতে নাই বা দিল তবুও কিন্তু এক পাশে বসে বসে সন্তানের মঙ্গল কামনাই করে যায়। এটাই হলো মা। এই জগতে কোনো মানুষ যদি মহৎ হতে চায়, মহান হতে চায়, তার প্রধান এবং প্রথম কর্তব্য হবে, আমাদের এই বাড়িটা হচ্ছে মন্দির, এই মন্দিরের দেব দেবী হলো স্বয়ং পিতামাতা। তোমরা যদি পিতামাতার চরণ তলে বসে তাদের সেবা সঠিকভাবে করতে পারো, স্বয়ং ভগবানও যে খুশি হয়ে যাবে। এই জগতে পিতাকে দেবতার সঙ্গে তুলনা করা হয়, মাকে দেবীর সঙ্গে তুলনা করা হয়, যে পরিবারে পিতামাতাকে লাঞ্ছনা করা হয়, গঞ্জনা করা হয়, অনাদর করা হয়, সে সংসারে কোনোদিন সুখ শান্তি থাকতে পারে না। তোমার গাড়ি থাকবে, তোমার বাড়ি থাকবে, তোমার অর্থ থাকবে, কিন্তু থাকবে না কোনো সুখ, কোনো শান্তি। নিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণচন্দ্র বলছে জানো, মায়ের হাড় যদি থাকে মাটিতে পোতা তবু বলবে বাছা তুই রইলি কথা। এই জগতে যাদের পিতামাতা এখনো বেঁচে আছে তারা বড় ভাগ্যবান ভাগ্যবতী জীবগো। স্বয়ং ভগবানকে সন্তুষ্ট করতে আমরা না পারলেও, ভগবানকে ডাকতে না পারলেও, ভগবানকে স্বয়ং সাক্ষাৎ করতে না পারলেও, কিন্তু স্বয়ং দেবদেবী আমার বাড়িতে আছে, তার দর্শন তাদের সেবা আমরা নিত্য করতে পারি। যে সন্তান
পিতা মাতার সেবা সঠিকভাবে করে যেতে পারে, সেই সন্তানকে এই জগতে সবাই শ্রদ্ধা করবে, সবাই ভালোবাসবে। এই জগতে তিনি যে দশের একজন হবেন এতে কোনো সন্দেহ নাই। তাই ভগবান চিৎকার করে বললেন, আমি যেমন আমার পিতামাতাকে উদ্ধার করতে এসেছি, তোমরাও তোমাদের পিতামাতাকে কোনোদিন দুঃখ দিও না, কষ্ট দিও না। আমার কৃষ্ণচন্দ্র যখন মা বলে ডেকে উঠেছেন, মা দেবকী মা আমার অদূরে শৃঙ্খলে আবদ্ধ অবস্থায় চিৎকার করে ডেকে উঠলেন, কৃষ্ণ কৃষ্ণ আমি এখানে বাবা, তুমি চলে এসো আমার কাছে। দাদা দাদা ওই তো ওই দিক থেকে, ওই দিক থেকে আমার আমার মা ডা দিচ্ছে, চলো চলো, আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না। মা মা তুমি এত কষ্ট যন্ত্রণা সহ্য করে রয়েছো। দাদা দাদা দেখো এই শৃঙ্খলগুলো মোচন করে দাও, পিতামাতার শৃঙ্খল মোচন করো, পিতামাতার বক্ষ থেকে পাষাণ নামিয়ে দাও। কৃষ্ণ বলরাম দুজনে কি করলেন, পিতামাতার বক্ষ থেকে পাষাণ নামিয়ে দিলেন, শৃঙ্খল মোচন করলেন। এরপরে মাতা দেবকী এসে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, আর কৃষ্ণচন্দ্র প্রণাম করতে গিয়ে বলছে, মা কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা হলো, মা তুমি কেমন আছো? পিতাকে প্রণাম করে গিয়ে বলছে, পিতা বাবা তুমি কেমন আছো? কৃষ্ণ এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়েছে না? মা ডেকে বলছে, কৃষ্ণ তুমি আমার কাছে এসো। হ্যাঁ মা, মা তুমি কি বলছো? আচ্ছা কৃষ্ণ আমি শুনেছি তুমি নাকি সাধারণ কোনো বালক নয়, তুমি যদি সাধারণ বালক হতে তুমি মাত্র 5 দিন বয়সে পুতনাকে বধ করতে পারতে না, অঘাসুরকে বধ করতে পারতে না, বকাসুরকে বধ করতে পারতে না, ওই কালিয় নাগকে দমন করতে পারতে না। 1 সপ্তাহ ধরে 7 দিন ধরে ওই গিরি গোবর্ধন পর্বতকে তোমার বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে তুমি ধারণ করতে পারতে না। বলো তুমি তো সাধারণ কোনো সন্তান নও, তাহলে কেন তোমার পিতামাতাকে তুমি এত দুঃখ দিয়েছো? তুমি তোমার পিতামাতাকে কেন এত কষ্ট দিয়েছো বলো কৃষ্ণ, এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। হ্যাঁ ভক্তমণ্ডলী, মাই ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছে কে? মাতা দেবকী বলছে, কৃষ্ণ তুমি তো আমার সন্তান, বলো তুমি তো চাইলে সব কিছুই করতে পারো, তাহলে তোমার পিতামাতাকে তুমি এত দুঃখে কষ্টে রাখলে কেন? এই প্রশ্ন আমাদের সবার না? হ্যাঁ আজকে জানবো, কৃষ্ণ তোমার মা বাবাকে তুমি এত কষ্ট দিয়েছো কেন? তাই মা জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ তোমাকে আজ বলতেই হবে আমরা কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি। কৃষ্ণ বলছে, শোনো মা, আমি তাহলে বলি, তুমি শোনো। হ্যাঁ বলো কৃষ্ণ, তুমি বলো আমি শুনছি। কাঁদালে কাঁ দিতে কথা কবু মিথ্যা শোনো মাগো শাস্ত্রের বচন শোনো মাগো শাস্ত্রের বচন কাঁদালে কাঁদিতে কৃষ্ণ কথা কবু মিথ্যা ন বছর
দিতে হয়। কথা কবু মিথ্যা নয়, শোনো মাগো শাস্ত্রেরই বচন, শোনো মাগো শাস্ত্রেরই কাঁদালে কাঁদিতে হয় কথা কবু মিথ্যা নয়, শোনো মাগো শাস্ত্রে দিবছো, শোনো মাগো শাস্ত্রে দিবছো। আমি তোর মা হই, এই জগতে আমি কোনদিন কাউকে কাঁদাতে পারি রে না, আমি কোনদিন কাউকে কাঁদাইনি, আমি কোনদিন কাউকে দুঃখ দিইনি রে বাবা। মা মা তুমি কাঁদিয়েছো, আমি বলছি তুমি কাঁদিয়েছো, আমি বলছি তুমি দুঃখ দিয়েছো, কবে কখন মা? তোমার সে কথা মনে নেই মা, আজকে আমি তোমায় স্মরণ করিয়ে দিচ্ছি। ত্রেতা যুগে তুমি ছিলে, কই কই মাতা মা যুগে তুমি ছিলে, কই কই মাতা ত্রেতা যুগে তুমি ছিলে, ও গো জননী তা যুগে তুমি ছিলে, কই কই মাতা তোমার রণি বনে পাঠালো যে পিতা, তোমার রণি বনে পাঠালো যে পিতা, তোমার রণি বনে পাঠালো যে পিতা, তোমারই কারণে বনে পাঠালো যে পিতা। মা কাঁদালে কাঁদিতে হয় মাগো, মাগো কথা কবো মিথ্যা নয়, শোনো মাগো শাস্তি দিবচন, শোনো মাগো শোনো মাগো শাস্ত্রের বচন, শোনো মাগো শাস্ত্রের বচন। মা
মা তুমি কাঁদছো, মা তুমি কাঁদছো না মা, আজকে তুমি যে কষ্ট পাচ্ছো, আজকে তুমি যে ব্যথা পেয়েছো, আজকে তুমি যে দুঃখ পেয়েছো কেন জানো মা? আজকে তোমাকে এই কংসের কারাগারে থাকতে হলো কেন জানো? কেন কৃষ্ণ? তোমার মনে নেই মা, আমার সব মনে আছে। হ্যাঁ, ভগবান কৃষ্ণ সব জানে, সবার খবর রেখেছেন। এই জগতে কে কি অপরাধ করছে কেউ না জানতে পারলেও একজন কিন্তু জানে, সে হলো কৃষ্ণচন্দ্র। তুমি আমার মা হতে পারো। পাপ করলে ভুগতে হয়, পাপ কোনোদিন বাপকেও ছেড়ে যায় না। তাই শোনো মা, আজকে তুমি কি অপরাধ করেছিল জানো? সেই ত্রেতা যুগে তুমি ছিলে আমার মাতা কৈকেয়ী। একবার স্মরণ করে দেখো,